আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন। এই নির্বাচন দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা এবং দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার নির্বাচন। তাই রাজ্যের দুটি লোকসভা আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে জোরদার প্রচার চালাচ্ছে শাসক দল বিজেপি। শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিলুনিয়া বনকরে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই দিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রসঙ্গত, আর দুদিন বাদেই পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানেই বাঙালির শতব্যস্ততা। কিন্তু এই শতব্যস্ততার মাঝেও বিপ্লব দেবের প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছেন জনগণ। তাই এদিনের পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকল জনগণকে ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব। রোড শোতে যে বড়মাত্রায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে পৌঁছেছেন, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বিলুনিয়াবাসীকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই। এই ফেস্টিভ্যালের সিজন, আজকে আমাদের নিয়ম কানুন সবকিছু পয়লা বৈশাখ সংক্রান্তি সব রয়েছে, বিশু রয়েছে, তারপরও এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং বিলুনিয়াবাসী ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আমি আশা করি আগামী 19 এপ্রিল যখন নির্বাচনের দিন নির্বাচন হবে, সেই দিন সমস্ত বিলুনিয়াবাসী 100% বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীকে হাতকে শক্ত করার জন্য পদ্মপঞ্চিতে ভোট দিয়ে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবে। আর আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত মোর্চা কার্যকর্তা সহ মাদার কমিটি এবং সমস্ত বিলুনিয়াবাসীকে আমি আবারও করজোড়ে নিবেদন করি, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভরসা চাই, আর 100% ভোটিং করে নরেন্দ্র ভাই মোদীকে দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য বিলুনিয়াবাসী নিশ্চিত করবে। এখন আমার সঙ্গে ভারত মাতা কি, ভারত মাতা কি, এবার বাতাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।